এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদু ভাইয়ের জন্য চিন্তায় চিন্তায় এত কাজ জমে গেছে, আগে সেগুলো শেষ করব, তারপরে বিশ্রাম। ও ইভানকে ওই কেবিনে শিফট করলে আমাকে একটা খবর দিস। বাবা শোনো না, আমিও ভাবছি একবার বাড়িতে যাব, একবার থাম্মির সাথে দেখা করি। মানুষটা যে কেঁদে কেটে কি অবস্থায় আছে কে জানে। মেঘলা, আমার মনে হয় তুমিও একবার বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ মেঘলা। না না ছোটকা, আমি হসপিটালেই থাকবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখানেই থাকবো। বিতান, মেঘলা যখন যেতে চাইছে না তখন এখানেই থাকুক, তুমি বরং ফেরার পথে ওর জন্য একটা চেঞ্জ যদি নিয়ে আসো তাহলে ও এখানেই হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিতে পারে, একটু ফ্রেশ হয়ে যেত মেয়েটা আর কি। আমি তো আছি, আমাকে এখানে থাকতেই হবে। কাকিমণি তুমি যাও না, একবার বাড়ি থেকে ঘুরে এসো না। না গো, আসলে সুজাতাদির কয়েকটা টেস্ট আছে যেগুলো বাইরে থেকে করাতে হবে। বাইরে টেস্ট করাতে গেলে তখন তো বাড়ির লোকের কথা জানতেই চাইবে, তো বাড়ির লোক হিসেবে তো আমাকেই যেতে হবে, তাই না? মেঘলা তুমি বরং ইভানের কাছেই থেকো, আমি সুজাতাদির সঙ্গে ঘুরে আসব। আমিও তাহলে বিকেল পর্যন্ত থেকে যাই। কিংসুক তুমি থাকবে তো? হ্যাঁ আমিও থেকেই যাই। ওকে চলো তাহলে আমরা বেরোই। এসো বলছি কি, আমাদের তো কারো কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি, ক্যান্টিনে গিয়ে ঝট করে কিছু খেয়ে এলে হতো না? এরপরে বাড়ির লোকেরা যদি অসুস্থ হয়ে যায় তখন তো আর এক বিপদ। মেঘলা মেঘলা চলো। না না কাকিমণি তোমরা যাও, আমার খেতে ইচ্ছা করছে না। মেঘলা আমি কোনো কথা শুনবো না, কিন্তু আমার সঙ্গে যাবে, টুক করে কিছু খেয়ে চলে আসবে এক্ষুনি। না না কাকিমণি প্লিজ। মেঘলা আর কোনো কথা নয়, চলো এসো এসো চলো আস্তে। এক্সকিউজ মি, আপনারাই তো ইভান সান্যালের বাড়ির লোক। হ্যাঁ আমরা আমরা ইভান সান্যালের বাড়ির লোক। কি ব্যাপার বলুন তো, আপনারা এখানে কেন? আপনারা কি দল বেঁধে বাড়ি চলে যাচ্ছেন নাকি? না বুঝতে পারছি, যা ঝড় আপনাদের উপর দিয়ে গেছে গতকাল রাতে, ক্লান্ত হওয়ারই কথা, কিন্তু আপনাদের বাড়ির লোককে হাসপাতালে ফেলে আপনারা বাড়ি চলে যাচ্ছেন, এটা একটু অদ্ভুত ব্যাপার নয়?